ঘুরতে ঘুরতেই চোখে পড়ল ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য মোহনদাস করমচাঁদ গান্ধী এক বিশাল ব্যক্তিত্ব শুধু ভারত নয় সারা বিশ্বে তিনি স্বাধীন ভারতের শ্রেষ্ঠতম নেতা বলে পরিচিত তার উপাধি অনেকগুলো কোটি কোটি মানুষের কাছে তিনি মহাত্মা অনেক মানুষের কাছে তিনি বাপুজি নামে অভিহিত হয়েছেন তিনি ছিলেন ব্রহ্মচারী ব্রহ্মচারী পালন করা খুব সহজ কথা ছিল না সম্পূর্ণ কামনা বাসনা মুক্ত জীবনযাপন করতে হয় এই মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি দেখে আমরা একটু অবাকই হলাম এমন প্রত্যন্ত এলাকায় তার ভাস্কর্যটি তৈরি করা আত্রাই এবং নওগাঁ জেলার অবস্থিত মহাত্মা গান্ধী খুব সাধারণ একদম জীবনযাপন করতেন জনগণের সাথে একদম মিশে যেতেন খুব সহজেই আমরা এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই রিলিফ আশ্রম কেন্দ্রে গেটে এটি সেই গেট যেখানে মহাত্মা গান্ধীর ছবি আছে বঙ্গ রিলিফ কমিটি এবং পিসি রায় রয়েছেন উপরে তার নিচে ছবি রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা ভিতরে প্রবেশ করলাম উনিশশো বাইশ সালের সেপ্টেম্বর মাস হঠাৎ বৃষ্টি এই বৃষ্টি আর বন্ধ হয় না উত্তরবঙ্গের সমস্ত মাঠ ঘাট তলিয়ে গেল বসত বাড়ি বিলীন হয়ে গেল আবাদি জমি নষ্ট হয়ে গেল সেই অকাল বন্যায় রিপোর্ট অন রেইনফল অ্যান্ড ফ্লারস ইন নর্থ বেঙ্গল আঠারোশো হতে উনিশশো বাইশের প্রতিবেদন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ছিল অবিভক্ত বাংলার দিনাজপুর বগুড়া রাজশাহী এবং পাবনা জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বগুড়া জেলার চারশো বর্গমাইল রাজশাহী জেলার বারোশো বর্গমাইল দার্জিলিং থেকে মেল ট্রেনে পার্বতীপুর জংশনে চার দিন থামিয়ে রাখা হয়েছিল বন্যার কারণে এই সময় স্ট্রেটসম্যান পত্রিকার সম্পাদক বন্যার দুর্ভোগ এলাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র বর্ণনা তুলে ধরেন সেই সময়ের স্টেটসম্যান পত্রিকায় এবং এই রিলিফ কমিটিতে যারা জড়িত ছিলেন প্রফুল্লচন্দ্র রায় ডক্টর পি সি রায় মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর মেঘনাথ বোধ সাহা আবদুল হামিদ খান ভাসানি এই রিলিফ কমিটিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন এবং শুধু তাই নয় এখানে বঙ্গীয় রিলিফ কমিটিতে স্বেচ্ছাসেবকের অনেকেই বড় বড় যতীন্দ্রনাথ দত্ত বগুড়ার এখানে দায়িত্ব পালন করেন বগুড়ার তালোরে বং বগুড়ার তালোরে মহাত্মা গান্ধী বেশ কয়েকদিন ছিলেন মহাত্মা গান্ধী এখানে যে এসেছিলেন তার এই জায়গাটি এখনও ওইভাবে সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি বা কোনো উদ্যোগ নেওয়া হয়নি বঙ্গীয় রিলিফ কমিটিতে উত্তরবঙ্গের সেই সময়ের উনিশশো সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার জন্য বিভিন্ন দেশে দেশে ত্রাণ তহবিল সংগ্রহ করার জন্য পিসি রায় প্রফুল্লচন্দ্র রায় মহাত্মা গান্ধী এবং আরও অনেকেই এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন এবং মহাত্মা গান্ধী সকলকে সরাসরি বলেছিলেন এই উত্তরবঙ্গের এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকার লোকে পাশে দাঁড়ানোর জন্য আসলেই এই এলাকাটি একদম প্রত্যন্ত এলাকা এবং খুবই নিচু এলাকা এখানেই মহাত্মা গান্ধী হল রয়েছে এখানেই তারা রাত্রি যাপন করতেন এবং মহাত্মা গান্ধী এখান থেকে বগুড়ার তালরে এসে তিন থেকে চার দিন অবস্থান করেছিলেন মহাত্মা গান্ধী রায় মেমোরিয়াল হল এখানে